তো আধা ভাই তোমার তো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি হোস্টেলে যাচ্ছি, আর দিদা আমাকে ছাড়তে যাবে, ঠাকুমাও যাবে, তো আমার যাচ্ছি। আর চলো, আর বোন যাবে, তো বোনকে স্টেশনে গিয়ে দেখাচ্ছি। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চলো ভাই, দেখো আপনি ক্যা করতে হ্যায়। তো গাইস, এটা হচ্ছে আমার বোন। বোন আমাকে স্টেশনে ছাড়তে এসছে, আর এই যে ঠাকুমা দিদা সবাই আসছে স্টেশনে। তো চলো আবার কিছুক্ষণ ট্রেনে উঠে কথা হচ্ছে। আর এই সব বন্ধুরা সব বসে আছে, আর এইটা হচ্ছে আমার সিট। তো আমার সিট নিচে পড়েছে, যাওয়ার সময় উপরে ছিল, আমার সিট আবার নিচে পড়েছে। আর উপর কিছু নেই, আবার উপরে। হ্যালো গাইস, তো আমরা এখন বালেশ্বরে চলে এসেছি, আর এই যে দেখো বালেশ্বর স্টেশনটা। দুজন বন্ধু এখানে বসে আছে, মমতা দাদা দিবেন্দু। হ্যালো গাইস, তো গুড মর্নিং। তো আমরা বিয়ান চলে এসেছি, আর একটুক্ষণ বাকি, আর পাড়া সেক্টরে ছেড়ে এলাম, আর দিয়ে ঢুকবো। তো এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর বাইরের প্রাকৃতিকটা দেখো, দেখতে পাচ্ছো এটা বিয়ানরম ঢুকছে এখন। কালকে নেমে উঠে সেরকম ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ট্রেনে উঠে ব্যস্ত হয়েছিলাম, ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তবে কয়েকদিন তোমার সাথে কথা হচ্ছে, আর ভিডিওটা দেখছি। তো এখানে সব বন্ধুরা আছে, এই যে সায়ন, এই যে দীপেন্দু এখানে আছে, আর এই যে সুশোভন, তো চলো। আর বাকি বন্ধুরা সামনের দিকে আছে, আর নেমে কথা হচ্ছে তো তোমাদের সাথে। চলে এসছে,
বলেছি আর এবার হোস্টেলে যাব, তো চলো আর হোস্টেলে গিয়ে তোমার সাথে একবার কথা হচ্ছে। তো আমরা হোস্টেলে চলে এসেছি, আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেল শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।